তোমাদেরকে একটা মজার জিনিস বলি, আমরা প্লে গেমসে ঢুকলাম, না থাকলে তোমরা ইনস্টল করে নাও, তারপর ডান দিকে তিন ডটে ক্লিক করে সেটিংসে যা। আমি সেটিংসে যাওয়ার পর যদি ডিলেট গেমস, যে এখানে আস ডিলেট প্লে গেমস ডাটা, এবং এখানে ডিলেটও করি, এবং তারপর যদি আমি আবার গেমটা ইনস্টল করা আমার ইমেলের সাথে কানেক্টেড করি, তাহলে আমার এখানে ডিলেট করলেও আগে আমি যতটুকু খেলছি অতটুকু সেভ করা গেম আবার আয়সা পড়ে। তো এই জিনিসটা আমি দুইটা গেমের সাথে করছি, এক হইতেছে আর্ট অফ ওয়ার, এটা আর্ট অফ ওয়ার, এটা আমি ডিলেট করে আবার আমার ইমেলের সাথে কানেক্টেড করছি এবং দেখি খেলা হইতেছে, এবং আরেকটা হইতেছে মেটেল ম্যাডনেস, এই গেমটা আমি ডিলেট করে দিছিলাম। আমি তো জানি যে ডিলেট করে দিছি, আমি এটা দেখার পরে যে আর্ট অফ ওয়ার আবার এসে পড়ছে, এটা দেখার পর আমি ওই গেমটা নামায় আবার আমার ইমেলের সাথে লগ ইন করছে, এবং আগে আমি যতটুকু খেলছিলাম ওইখান থেকে আবার খেলা শুরু হয়ে গেছে। তার মানে তুমি এইখান থেকে যদি অ্যাক্সিডেন্টালি ডিলেটও করে দাও, তার মানে তোমার গেমগুলো ডিলেট হয় নাই, তুমি আবার তোমার ইমেল ইউজ করে কানেক্টেড করতে পারবা তোমার গেমগুলো। তো এই জিনিসটা এখন ভাইবা আমার ভালো লাগতেছে, তা নাহলে আমি একটা জিনিস চিন্তা করতাম যদি অ্যাক্সিডেন্টলি আমি পারমানেন্টলি ডিলেটে দিয়ে দিই তাহলে আমার কী হবে, কিছুই হয় না।